47তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা, অর্থাৎ আমাদের সবার প্রিয় বইমেলা, সল্টলেকের সেন্ট্রাল পার্কের মিলন মেলা প্রাঙ্গণে, অর্থাৎ এখন যেটি বইমেলা প্রাঙ্গণ, একেবারে পার্মানেন্টলি সেই বইমেলা প্রাঙ্গণ হয়ে গিয়েছে পুস্তক প্রেমীদের জন্য। আর পুস্তক প্রেমীদের মিছিল এই কটা দিন, অর্থাৎ এই 18 তারিখ থেকে 31 তারিখ 2024-এর জানুয়ারি মাসের লেগেই থাকবে। যতই বৃষ্টি, যতই ঠান্ডা, যাই হোক না কেন, মানুষ কিন্তু বইয়ের আকর্ষণে চলে আসবেন বইমেলা প্রাঙ্গণে। আর আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি 252 নম্বর স্টল। 252 নম্বর স্টল কিসের স্টল সেটা আমাদের, মানে হাই নিউজের দর্শকরা বোধহয় সবাই জানেন, 252 নম্বর স্টল বন্যপ্রাণের স্টল। বন্যপ্রাণ বিষয়ক বাংলা ভাষায় একমাত্র পত্রিকা, সেই পত্রিকাটির স্টল 252 নম্বর। 5 নম্বর গেট থেকে ঢুকে সামান্য ডান দিকে হেঁটে আমাদের এই স্টলটি। এই স্টলের অবশ্যই পাবেন বিভিন্ন সময়ের যে সমস্ত পত্রিকাগুলো, বিভিন্ন বছরের যে পত্রিকাগুলো, অর্থাৎ পুরনো পত্রিকা যেমন রয়েছে, তেমনি এবছরের নতুন ইস্যুটিও কিন্তু পেয়ে যাবেন। পাখিদের নিয়ে পাখি সংসার এবছরের নতুন ইস্যু, এবং সেই ইস্যুতে দেশ বিদেশের পাখি তো রয়েইছে, আমাদের একেবারে নিজেদের রাজ্যের যে সমস্ত পাখি, সেই পাখিদের সম্পর্কেও নানান লেখাপত্র এবং তাদের ছবি, সেই সব কিছু পেতে হলে এক মলাটে যদি পেতে হয় তাহলে অবশ্যই এই ইস্যুটি সংগ্রহ করতে হবে, এবারের বন্যপ্রাণের পাখি সংসার। আর এই বইটির উদ্বোধন করবেন স্বয়ং সম্পাদক চন্দ্রিমা চক্রবর্তী। নতুন বন্যপ্রাণ পত্রিকা, আর এই পত্রিকাটি অবশ্যই সংগ্রহে রাখার মতন একটি পত্রিকা, পাখি সংসার, একটু আগেই যার কথা বলছিলাম, সেই পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন সম্পাদক স্বয়ং চন্দ্রিমা চক্রবর্তী। আমাদের সঙ্গে রয়েছেন সহ সম্পাদক মণ্ডলীর অন্যতম মিতুল চক্রবর্তী। মিতুল, জানতে চাইব যেটা, সেটা হচ্ছে যে এবারের ইস্যু হচ্ছে পাখি সংসার, এবারের যে সংখ্যাটি করা হয়েছে, কেন পাখিদের কথা ভাবা হলো, এবং সেই সঙ্গে সঙ্গে বন্যপ্রাণ পত্রিকার উদ্দেশ্যটাও একটু জানতে চাইব। আমাদের বন্যপ্রাণ পত্রিকার প্রথম দিন থেকে যেটা উদ্দেশ্য ছিল, অলমোস্ট প্রায় 11-12 বছর হয়ে গেল আমাদের প্রিন্টিং হচ্ছে, যে যত ধরনের আমাদের পশু পাখি, যত ধরনের ওয়াইল্ড লাইফ যাতে আমরা কনজার্ভ করতে পারি, ওর একটা মানে কাইন্ড অফ যেরকম মানুষরা চায় যে স্মৃতি ছাড়তে, যেন তার একটা স্মৃতি আমাদের বইয়ের মানে ম্যাগাজিনের দ্বারা আমাদের যেন থাকে, সেটাই আমাদের উদ্দেশ্য সবথেকে বড়। আমাদের এবার পাখি সংখ্যা, কেন এর আগেও আমরা একটি পাখি সংখ্যা করেছি, কিন্তু এখন যা পলিউশন বলতে পারেন, চারপাশে যেরকম আমাদের ফোনের ব্যবহার বেড়ে গেছে, রেডিয়েশন বেড়ে গেছে, বিভিন্ন পাখি আপনি শুনবেন যে ধীরে ধীরে এক্সটেন্ট হয়ে যাচ্ছে, মানে তার আর খোঁজ পাচ্ছি না আমরা, তাই জন্য মানে সেই মানে একটা ফোকাস নিয়ে তার ব্যাপারে একটু আরও কিছু লিখতে বিভিন্ন আমাদের লেখক যারা মণ্ডলী আছে, বিভিন্ন যারা আমাদের সাথে বিভিন্ন মানে এডিশনে আমাদের সাথে জুড়েছে, ওনারা বিভিন্ন রাইট আপ, তাদের একটা জার্নি, তাদের একটা ট্রাভেল এক্সপিরিয়েন্স তারা আমাদের সাথে শেয়ার করেছে এই ম্যাগাজিনে, সেটা সবাই পাবে, এই জন্য এই ফোকাসেই আমাদের এবার পাখি সংখ্যা। একদমই, আসলে ডোডো পাখির মতোই অনেক পাখি হারিয়ে যাচ্ছে, আর সেই পাখিদের একটুখানি খুঁজে পেতে নিয়ে আসা, চড়াই পাখি, একেবারে ডোমেস্টিক একটা পাখি যাকে আমরা প্রত্যেক দিন দেখতে পাই, কিন্তু ইদানিং কি দেখতে পান? পাচ্ছি না ইদানিং। ওই মোবাইল রেডিয়েশন যেটা মিতুল বললেন, সেই মোবাইলের রেডিয়েশন বা অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন কারণবশত তাদেরকে আমরা হারিয়ে ফেলছি, আর তাদের দিকেই একটুখানি তাকানোর চেষ্টা করেছে এবার বন্যপ্রাণ পত্রিকা। আমি বন্যপ্রাণ পত্রিকার এই স্টলে যাকে প্রত্যেক দিন দেখতে পাওয়া যায় সেই স্বপন লাহার কাছে একটুখানি যাব। স্বপনদা, জানতে চাইব যেটা, মানে দর্শকরা বা মানে যারা পাঠক, এখানে তো সবাই পাঠক, আমরা যারা লেখক আসছেন, যারা অন্য পরিচয় নিয়ে আসছেন, তারাও পাঠক, পাঠক হিসেবেই আসছেন, তো সেই পাঠকরা কীরকম, কতটা চান বন্যপ্রাণ পত্রিকা নিজেদের সংগ্রহে রাখতে? দেখুন, এই যে বন্যপ্রাণ পত্রিকা, বন্যপ্রাণ নিয়ে পত্রিকা খুব কম, মানে আমাদের এখানে কিন্তু, অথচ আমরা বন্যপ্রাণ প্রাণীদের সম্বন্ধে কিছু জানি না, এর জন্যই আমাদের যিনি কর্ণধার মিলন চক্রবর্তী এবং আমাদের ম্যাডাম চন্দ্রিমা চক্রবর্তী একটা নতুন এটা উদ্যোগ নিয়েছিলেন আজ থেকে প্রায় 10-12 বছর আগে। প্রথম উদ্বোধন হয়েছিল 2012 সালে জঙ্গলমহল উৎসবে, এ তখন থেকে আমাদের বন্যপ্রাণ চলছে, এটা আমাদের 13তম সংখ্যা বেরিয়েছে এবছর। প্রত্যেক বছরই আমরা
বন্যপ্রাণকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। দেখুন, বন্যপ্রাণীদেরকে বাঁচানোর জন্য বা বন্যপ্রাণীদেরকে জানার জন্য, বোঝার জন্য এই বইটা হচ্ছে সবচেয়ে, এটা কিন্তু কোনো ট্যুরিজমের বই নয় যে আপনি কীভাবে যাবেন, কীভাবে দেখবেন, এরম কিন্তু বই নয়। এটা হচ্ছে বন্যপ্রাণ সম্বন্ধে বই, মানে বন্যপ্রাণটাকে চেনা জানার বই। এই ধরনের বই আমরা যতদূর জানি এই ধরনের বই বাজারে খুব কম আছে, এবং তাই জন্য আমরা প্রত্যেককে বলবো যে আপনারা বন্যপ্রাণকে জানতে, বুঝতে এবং চিনতে, ছোটো ছোটো বাচ্চাদেরকে বন্যপ্রাণ সম্বন্ধে বোঝাতে হলে আমাদের এই বইটা সংগ্রহ করুন। প্রত্যেকটা বই আমাদের স্টল থেকে আপনারা পেয়ে যাবেন, এবং এবারে বইমেলায় আমরা ডিসকাউন্টে বইগুলো দিচ্ছি, এবং এত কম পয়সায় এত সুন্দর ঝকঝকে বই আমরা তো মনে করি আর কোথাও পাবেন না। এবং এটা তো আমাদের কোনো লাভজনক ব্যাপার নেই, এটাকে চ্যারিটেবল ব্যাপার, মানে এখানে আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে যে বন্য প্রাণীদেরকে চেনানো, ছোটো ছোটো বাচ্চারা যাতে বন্যপ্রাণ সম্বন্ধে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। আমরা বড়রাও অনেকে জানি না যে কোন বন্যপ্রাণের কী স্বভাব, কী চরিত্র, সেগুলো সবার মধ্যে তুলে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ বন্যপ্রাণ। আমরা প্রত্যেককে বলবো আপনারা আমাদের স্টলে আসুন, 252 নম্বর স্টল, আপনারা এসে বন্যপ্রাণ পত্রিকাগুলি সংগ্রহ করুন। এবং আমাদের এখানে বইমেলা উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, আপনারা বইমেলা উপলক্ষে আমাদের স্টলে আসুন। প্রত্যেকে বলছি আমরা আমাদের স্টলে এসে, আমাদের বন্যপ্রাণ বই প্রত্যেকটা সংখ্যা আমাদের স্টলে পাওয়া যাচ্ছে, আপনারা বইগুলি সংগ্রহ করুন। ধন্যবাদ। আসলে এরকমটাই হয়, আমরা বলি ছোটদের পড়াই ফ্লোরা অ্যান্ড ফাউনা, কিন্তু কোন গাছপালার কী নাম, কোন গাছের কী নাম সেটাই হয়তো জানি না, কোন পাখির কী নাম, তাদের সায়েন্টিফিক নেম অর্থাৎ বিজ্ঞানসম্মত নাম, সেই নোমেনক্লেচার সেটাও আমরা জানি না। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে আমরা মানে এই বন্যপ্রাণ পত্রিকার তরফ থেকে কিন্তু সেই চেষ্টাটাই করা হয়েছে বরাবর, বারবার, অর্থাৎ 12 বছর ধরে, একটু আগেই শুনলেন, এবং সেই চেষ্টাটা এবারেও রয়েছে। সংগ্রহে রাখার মতন একটি সংখ্যা পাখি সংসার, সেই পত্রিকাটি অবশ্যই নিজের সংগ্রহে রাখতে সকলেই আগ্রহী হবেন।